नमस्कार, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। হ্যাঁ, আবার আমাদের কাছে, মানে কলকাতা টিভির কাছে নিমন্ত্রণ এসে হাজির। বিজেপি এভাবেই নিমন্ত্রণ পাঠায়। মাঝরাতে গ্রেফতার কলকাতা টিভির এডিটর কৌস্তুভ রায়। হয় সামান্য মাথাটা নিচু করে সরকারের বিরোধিতা বন্ধ করুন, সামান্য কম্প্রোমাইজ করে মানুষের চোখে চোখ রেখে সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে দিন, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে যে খবর পাচ্ছেন তাই ছেপে যান, তাই দেখান। দর্শকদের বলুন, জহরলাল থেকে এতাবৎ যে প্রধানমন্ত্রীরা দেশ শাসন করেছেন তারা হলেন চোর, অকর্মণ্য, এবং তাদের নেতৃত্বেই দেশ গাড্ডায় গেছে। এবার এক যুগ পুরুষ মোদীজির নেতৃত্বে দেশ বিশ্বগুরু হয়ে উঠছে। এসব সাতবাসী মিথ্যে বলে যান, আপনার বাড়ির দরজায় রাজ্যসভার আসন, মন্ত্রিত্ব, কমিটির মাথায় বসার সুযোগ এবং আরো কত কি। অন্তত আপনার দরজায় কড়া নাড়বে না ইডি, সিবিআই বা অন্য কোনো ভিজিলেন্স অর্গানাইজেশন। সেই নিমন্ত্রণের চিঠি আমাদের দপ্তরে আগেই এসেছে, সেই নিমন্ত্রণের চিঠি আমাদের এডিটর কৌস্তুভ রায়কে দেওয়া হয়েছে। কিন্তু এত কিছু করার পরও চতুর্থ স্তম্ভ বন্ধ হয়নি, উল্টে আরও নতুন অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আমরা প্রতিটা জায়গায় ক্ষমতাকে প্রশ্ন করে চলেছি, রাজ্যে রাজ্য সরকারকে, দিল্লিতে মোদী সরকারকে। এই প্রশ্ন করাটা আমাদের কাজ। বদলে রক্তচক্ষু দেখাবেন, কোনো লাভ হবে না। বদলে রাজরোষে পড়তে হবে মানুষটিকে। কিন্তু সমস্যা আছে, ইডি সিবিআই জানে না যে আমাদের শিরদাঁড়ার টিকাও এবং তার একটাও বিকাও নয়। ঠিক তাই, আজ বিষয় হলো আজকে বিজেপি সরকারের একটাই দাওয়াই, বিরোধিতা করলেই ইডি আর সিবিআই। চিটফান্ড মামলায় কলকাতা টিভির সম্পাদক কৌস্তুভ রায়কে গ্রেফতার করল ইডি। সোমবার তাকে তলব করেছিল কেন্দ্রীয় সংস্থা। ওই দিন বিকেলে নির্দিষ্ট সময়ে তিনি ইডি দপ্তরে হাজির হন। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গভীর রাতে তাকে হেফাজতে নেয় ইডি। তার ফোনও বাজেয়াপ্ত করা হয়। মঙ্গলবার ব্যাংশাল কোর্টে ইডির বিশেষ আদালতে তাকে হাজির করা হলে সম্পাদক নিজেই আত্মপক্ষ সমর্থনে সওয়াল করেন। প্রসঙ্গত, এর আগেও কলকাতা টিভির সম্পাদকীয় বিভাগ সহ তার সদর দফতরে কেন্দ্রীয় এজেন্সি একাধিক দফায় তল্লাশি চালায়। শুধু তাই নয়, সম্পাদকের বাসভবনেও তল্লাশি চালায় তারা। ইডি তদন্তকারীদের চাহিদা মতো কিছু নথিপত্র কৌস্তুভ রায় জমাও দিয়েছিলেন। তদন্তে আগাগোড়া সব রকম সহযোগিতাও করেন তিনি। তার সত্ত্বেও সোমবার তাকে দেখা করতে বলেন ইডি আধিকারিকরা। সেই তলবের জেরেই তাকে রাত একটা নাগাদ গ্রেফতার করে কেন্দ্রীয় সংস্থা। আদালতে ইডির আইনজীবী 14 দিনের জন্য তাকে হেফাজতে চান। বিচারকের কাছে নিজের অবস্থান স্পষ্ট করে জামিনের আর্জি জানান কৌস্তুভ রায়। বিচারক তাকে 10 দিনের ইডি হেফাজতের নির্দেশ দেন। দেশের হয়ে যারা আন্তর্জাতিক খেলার আসর থেকে সোনা, রূপো, ব্রোঞ্জ নিয়ে এসেছে, সেই মহিলা কুস্তিগিরেরা এক বিজেপি এমপি ব্রিজভূষণ শরণ সিং এর বিরুদ্ধে খুব নির্দিষ্টভাবে যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন। আজ তাকে ইন্টারিম বেল দেওয়া হলো। বিলকিস বানুর ধর্ষণ আর দাঙ্গা লাগানো ষড়যন্ত্রে শাস্তিপ্রাপ্তদের সাজা কমিয়ে জেল থেকে ছাড়া হলো। তাদের ফুল মালা পড়ালেন বিজেপি বিধায়ক, মিষ্টি খাওয়ালেন। হাতরাসে ধর্ষণ খুনে অভিযুক্তকে মালা পরিয়ে মিছিল করলো বিজেপি। দেশের প্রধানমন্ত্রী প্রকাশ্য সভায় বললেন এনসিপির 70,000 কোটি টাকা স্ক্যামের সঙ্গে যুক্ত। বললেন সেচ দফতরের স্ক্যামের কথা, বললেন সমবায় দফতরের ঘোটালার কথা। কয়েকদিন পরেই সেই সব এনসিপি নেতারা যোগ দিলেন মহারাষ্ট্র সরকারে। তাদের ওই সেচ, ওই সমবায় শুধু নয়, অর্থ দফতরের মন্ত্রী করা হলো। কদিন আগেই বিজেপি নেতা মহারাষ্ট্র সরকারের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের নাম করেই বলেছিলেন চাক্কি পিসিং পিসিং পিসিং। চাক্কির বদলে উনি হলেন আরেকজন উপমুখ্যমন্ত্রী, পেলেন অর্থ দফতরের ভার। হিমন্ত বিশ্ব শর্মা ছিলেন কংগ্রেসে, মন্ত্রী ছিলেন। বিজেপি এক বুকলেট ছেপে লিখেছিল এই হিমন্ত বিশ্ব শর্মার যাবতীয় ঘোটালার কথা, কোটি কোটি টাকার ঘোটালা। আজ তিনি বিজেপি দলের অ্যাসেট, অসমের মুখ্যমন্ত্রী। উল্টো ছবিটা হলো এক সাংবাদিক, যিনি সংবাদ জোগাড়ের কাজে যাচ্ছিলেন উত্তরপ্রদেশের হাথরসে, তাকে জেলে পোড়া হলো। এক ছাত্র নেতা, যিনি সংবিধান হাতে নিয়ে বিজেপির বিরোধিতায় রাস্তায় নেমেছিলেন, তিনি জেলে। জেলে ওমর খালিদ, জেলে অধ্যাপিকা সোমা সেন। বিরোধিতা করলেই জেলে পোড়া হবে, হ্যারাস করা হবে, এটাই মোদী সরকারের মোডাস অপারেন্ডি। এভাবেই মোদী শাহের রাজত্বে গণতান্ত্রিক যাবতীয় অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আমাদের চ্যানেলের অফিসে
80 ঘন্টা রেড চালিয়েছে এই ভিজিলেন্স। এডিটরের ঘরে আমাদের অ্যাঙ্কারের ঘরে 72 ঘন্টার রেড চলেছে। কেন? কারণ আমরা বিরোধিতা করছি। গতকাল রাতে তারই পুনরাবৃত্তি। আমাদের এডিটরকে এক হাস্যকর অজুহাতে গ্রেফতার করেছে ইডি। না, একটা টাকাও সেজ হয়নি, একটা দলিলও না, কেবল অভিযোগের ভিত্তিতে গ্রেফতার এবং উদ্দেশ্য পরিষ্কার, বিরোধিতা থামাও। আমরা ক্ষমতাকে প্রশ্ন করব, রাজ্যে মমতা সরকারকে, কেন্দ্রে মোদী সরকারকে প্রশ্ন করব। দেখাইনি আমরা তৃণমূলের গুন্ডার ব্যালট বক্স নিয়ে ছোটাছুটি, দেখাইনি ছাপ্পা ভোট দেবার ছবি, হিংসার খুনের ছবি, লাশের ছবি। তার সঙ্গেই দেখিয়েছি সারা দেশের ছবি, মণিপুরের ছবি, দেশকে বিক্রি করে দেবার বিরুদ্ধে বলেছি, কৃষকদের আন্দোলনের কথা দেখিয়েছি, দেখিয়েছি সিএ এনআরসির বিরুদ্ধে আন্দোলনের ছবি, দিল্লির ক্ষমতাকেও প্রশ্ন করেছি, বেশি করে করেছি। কারণ আজ যারা দিল্লির সরকারে, তারা দেশকে টুকরো টুকরো করতে চায়। এবং বলবো, দেখাবো, ভয় দেখাবেন না, ভয় আমরা পাচ্ছি না। আমরা মানুষকে জানিয়েছিলাম আমাদের এডিটরকে হাস্যকর কারণ দেখিয়ে গ্রেফতার করে কলকাতা টিভিকে ভয় দেখানোর চেষ্টা চলছে। আমাদের কি করা উচিত? মাথা নিচু করে মেনে নেওয়া, নাকি ক্ষমতার বিরুদ্ধে লড়ে যাওয়া উচিত? মানুষ কি বলেছেন শুনো। দেখুন, বিজেপির এগেনস্টে যে খবর করবে, যেই চ্যানেল খবর করবে, তাই সেই চ্যানেলের উপরে ইডি সিবিআই তাদের উপরে হামলা করবে, ইডি সিবিআই যে, এটা তো বিজেপির নীতি, এছাড়া আর কিছু বলা নেই। সংবাদ মাধ্যমের উপরে হেনস্থা মানে গণতন্ত্রের উপরে হেনস্থা। আচ্ছা, ভরা তোতা পাখি, তার মানেটা কি যে কেন্দ্রীয় সরকার এমনভাবে নিয়ন্ত্রণ করছে, তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছে না, এবং মূলত দেখা যাচ্ছে যে তারা রাজনৈতিক ফায়দার জন্য বা রাজনৈতিক স্বার্থে এই এজেন্সিগুলোকে ব্যবহার করছে? কলকাতা টিভি বরাবরই প্রতিবাদী কণ্ঠ এবং গণতন্ত্রের যে চতুর্থ স্তম্ভ অর্থাৎ সংবাদ মাধ্যম, এই সংবাদ মাধ্যমে কলকাতা টিভির কিন্তু একটা বিশাল ভূমিকা কিন্তু বাংলাতে বরাবরই ছিল, আজও আছে এবং আগামী দিনেও হয়তো থাকবে। আমার তো মনে হয় ক্ষমতার যারা অপব্যবহার করে আপনাদেরকে এই জিনিস করেছে, সেটা আইনের লড়াই করা উচিত। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে, এইভাবে যদি প্রতিবাদ না করা যায়, আগামী দিনে আমার মনে হয় যেন এটা আরও সবাইকে, সংক্রামক রোগীর মতো সবাইকে ধরতে থাকবে। আসলে দেখুন, ব্যাপারটা হচ্ছে যে সংবাদ মাধ্যমকে কেউ ধমকিয়ে চমকিয়ে বিজেপি সরকার এরা শেষ করতে পারলেও আশা করি যে এটা করতে পারবে না, কারণ সংবাদ মাধ্যম না থাকলে আমার দেশের কোনো কিছুই হবে না। সাংবাদিকদের সবসময়ের জন্য মেরুদণ্ড সজাগ রেখে সংবাদ মাধ্যম প্রচার করা উচিত। তো সেই জায়গায় কলকাতা টিভি আমি নিয়মিত দেখি, কলকাতা টিভিটা এই জন্যেই দেখি আমি, যেখানে সত্য কথাটা সুন্দরভাবে ব্যক্ত করে। দেশে যে নৌরাজ্য, যে স্বৈরতান্ত্রিকতা চলছে এবং বিজেপি সরকার মানুষের গ্রহণযোগ্যতা হারিয়ে এখন তাদের একমাত্র লক্ষ্য বা একমাত্র মেশিনারি হচ্ছে ইডি সিবিআই, তারা চাইছে যারা মাথা নিচু করবে না, যে শক্তিকে পর্যুদস্ত করা যাচ্ছে না, তাদেরকে নানা রকম তাদের এজেন্সি দিয়ে ভয় দেখিয়ে মাথা নিচু করার একটা চেষ্টা। সব বিজেপি একটা রাজনৈতিক দল, বর্বর দল, সেই দল পরিচালিত ভারত সরকার বা কেন্দ্র সরকার তাদের বিরোধী কোনো মনোভাব সম্পন্ন, সে যে কোনো মানে রাজনৈতিক বিরোধী রাজনৈতিক দলের হোক বা কোনো এজেন্সি হোক বা কোনো পত্র, কেউ তার বাইরে নয়। আমি কলকাতা টিভি নিউজ চ্যানেলটি দেখি, ইউটিউবে এবং ফেসবুকেও আসে এবং অন্য চ্যানেলও দেখি। কলকাতা টিভিটা ভালো লাগে, তার কারণটা হচ্ছে কলকাতা টিভি সবসময় নিরপেক্ষ নিউজ দেখে, সেটা আমি একজন সাধারণ মানুষ হিসেবে একদমই মানছি না। ক্ষমতার বিরুদ্ধে লড়ে যান, আমরা আপনার পাশে আছি। বিজেপির কেন্দ্রীয় সরকারের এখন নীতি হচ্ছে গণতন্ত্রের কণ্ঠরোধ করা, আর গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আমাদের টিভি চ্যানেল, সেই টিভি চ্যানেল কলকাতা টিভি সবসময় নিরপেক্ষ খবর পরিবেশন করে। ওদের উদ্দেশ্যই হচ্ছে কণ্ঠরোধ করে সংবাদ মাধ্যমের যারা বিজেপি সরকারের বিরোধিতা করছে বা যারা অরিজিনাল খবরটা দেখাচ্ছে কেন্দ্রের বিরুদ্ধে, তাদের কণ্ঠরোধ করে তাদের ধ্বংস করে দেওয়া, এটাই ওদের মূল লক্ষ্য। তারা মাথা নিচু করবে কেন? সংবিধানে তাদের যথেষ্ট পাওয়ার দেওয়া আছে, আমাদের ফোর্থ পিলার বলি, মানুষের হয়ে তাদের নজরদারি রাখা তাদের কর্তব্য, তার জন্য জেল যেতে হলে তারা যাবে, কিন্তু আলটিমেটলি মানুষের সময় মতো আগামী 2024-এ বুঝিয়ে দেবে যে মানুষের ক্ষমতা কী। ক্যালকাটা টিভিতে যে ডাইরেক্টর কৌস্তব, খুব প্রতিবাদী কণ্ঠ, হ্যাঁ, খুব ভালোই হয়, অনেক ইয়ে তো আছে এখানে, ওকে কণ্ঠরোধ করার জন্য বারবার করে ওকে হ্যারাস করা হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। যে বিজেপির দালালি না করলে
তার কণ্ঠরোধ করা হবে, বারবার ইডি করা হচ্ছে, সিবিআই করা হচ্ছে, এবার গ্রেপ্তার করা হলো, এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। নিউজ চ্যানেল এরকম খবর করছে মানুষের কাছে সঠিক বার্তাটা পাইয়ে দেওয়ার জন্য, সেইটাই হয়তো কলকাতা টিভি আজকে কৌস্তভ রায় আমাদের, তিনি যেমন এইসব নিয়ে আমাদেরকে সবাইকে জানিয়ে দেওয়ার জন্য, হ্যাঁ, প্রতিটা মুহূর্তে তিনি নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা জানতে পাচ্ছি যে আমাদের সরকার কী করছে, কিংবা আজকে কেন্দ্রের সেন্ট্রাল বা সরকার কী করছে, সেই সব নিয়ে আজকে কলকাতা টিভি যেরকমভাবে আমাদেরকে জানিয়ে দিচ্ছে, তার জন্য আমি তো মনে করি আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা অনেক গর্বিত কলকাতা টিভি নিউজে। আজকে ইডি যেভাবে গ্রেপ্তার করেছে ওনাকে, তো আমরা এর প্রতি ধিক্কার জানাই। যেহেতু নিরপেক্ষভাবে কলকাতা টিভি খবর পরিবেশন করে, সেই জন্য আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের ক্ষমতা বলে, তাদের যেহেতু চাটকারিতা করে না সেন্ট্রাল কলকাতা টিভি, সেই জন্যে আজকে চিফ এডিটর কৌস্তভ রায়কে আজকে অ্যারেস্ট করেছে। ক্ষমতার বিরুদ্ধে লড়ে যাওয়া উচিত। আমি মনে করি গণতন্ত্রের সাফল্যের জন্য প্রচার মিডিয়ার একটা বিশেষ ভূমিকা আছে, সেই ভূমিকাকে মাথায় রেখে এবং গণসচেতনতার দাবিকে সামনে রেখে আপনাদের কিন্তু এর বিরুদ্ধে লড়াই করে যাওয়া উচিত। এইভাবে একটা সংবাদ মাধ্যমকে হেনস্থ করা, এটা বিধানতন্ত্রের চক্রান্ত, এই চক্রান্তকে কোনোভাবে সফল হবে না। তার বিরুদ্ধে এই রকম পদক্ষেপ গ্রহণ করাটা অত্যন্ত নিন্দনীয় বলে আমি একজন ভারতীয় নাগরিক হিসেবে মনে করি। এটা কেন্দ্রীয় সরকার সবসময় একটা এই ইডি সিবিআই এদেরকে লাগিয়ে বিরোধী কণ্ঠস্বরকে বন্ধ করার জন্য একটা আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিজেপি সরকার তারাও নিজেদের যে রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করবার জন্য, বিরোধীদের কণ্ঠরোধ করবার জন্য একই রকমভাবে ব্যবহার করে যাচ্ছে কেন্দ্রীয় এজেন্সিকে। সংবাদ মাধ্যম হলো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। সংবাদ এবং সংবাদ জগতের সাথে যারা যুক্ত, এডিটর, সাংবাদিক বা যারা ব্যাকরুমে কাজ করে, তাদের আমরা বারে বারে দেখেছি শাসকের রোষণলে পড়তে হয়েছে সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলার জন্য, যার নতুন উদাহরণ হচ্ছেন কৌস্তভ রায়। নিরপেক্ষ সাংবাদিকতা করতে গেলে এরকম আঘাত আসে, সেটাকে কাটিয়ে উঠে আইনি লড়াইয়ে এর প্রতিকার করতে হবে। ভয় দেখিয়ে কন্ট্রোল করা যায় না ইডি সিবিআই দিয়ে, এইটার আমি ধিক্কার জানাই। সাংবাদিক তার পেশাগত কাজ করবে, যেটা তার ফান্ডামেন্টাল ল, কিন্তু তার কণ্ঠরুদ্ধ করার কাজ কিন্তু ইডি সিবিআই নয়। স্বৈরতান্ত্রিক স্বেচ্ছাচারী মনোভাবের বিরুদ্ধে আমরা ধিক্কার জানাচ্ছি, যাতে সংবাদ মাধ্যমের উপরে এই যে আঘাত, এই আঘাতের বিরুদ্ধে প্রত্যেকটি সংবাদ মাধ্যম এবং সাংবাদিকরা যাতে গর্জে ওঠে, তার জন্য আমরা প্রত্যেকটি চ্যানেলের কাছে, প্রত্যেকটি সংবাদ সংস্থার কাছে আমরা অনুরোধ করছি। ভারতে আপনার সংবাদ মাধ্যমের স্বাধীনতা প্রচণ্ডভাবে কমেছে, এই আমাদের বিজেপি সরকারের আমলে ভারতের সংবাদ মাধ্যমের স্বাধীনতা, তারপরে কি বলবো, মতামত প্রকাশের যে স্বাধীনতা, আমাদের স্বাধীনতা থাকা উচিত, সেই স্বাধীনতাটা আমরা হারিয়েছি এই সরকারের আমলে। আমরা চাই এই বিষয়টার কড়া প্রতিবাদ করা হোক। কৌস্তভ রায়কে যে অ্যারেস্ট করেছে এর জন্য আমরা ধিক্কার জানাচ্ছি গভীরভাবে। শুধুমাত্র কেন্দ্র সরকারের বিরোধী কোনো কথা বললেই তাকে অ্যারেস্ট, ইডি লেলি দেওয়া, মানুষকে সাধারণভাবে বাঁচতে না দেওয়া। যদি অ্যারেস্ট করতেই হতো, তাহলে বিভিন্ন চ্যানেলে যারা অনলি বিজেপির হয়ে দালালি করছে তাদেরকে করা উচিত ছিল। ঠিকভাবে চলতে হবে, অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে হবে, সেটা হচ্ছে টিভি মিডিয়া যেরকম চলবে সাধারণ মানুষের মধ্যে প্রত্যেককেই তুলতে হবে, সেটা মিডিয়ারও একটা বড় ভূমিকা সমাজের মধ্যে। এটা তদন্তের স্বার্থে হচ্ছে না, এরা কোনো পার্সোনাল ভেন্ডেটা এটা ধরে বসে আছে, সেটাও দেখা উচিত। এবং কলকাতা টিভির এডিটরকে আমরা যতটা শুনেছি যেভাবে এরা জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে বা এর আগেও ডেকেছিল বা এবং যেভাবে এরা হ্যারাস করছে, এটাও ঠিক নয়। চারটা স্তম্ভের একটা তো মিডিয়া সমাজের, তো আপনারা যখন সত্যের পথে সত্য খবর প্রকাশ করছেন এবং মানুষের কাছে সত্যতাটা নিয়ে আসছেন, ন্যায়ের পথে আছেন, তো আমার তখন মনে হয় যে আপনারা মুখ বুঝে না থেকে আইনি লড়াই আপনারা জারি রাখুন। আজ বেঙ্গালুরুর মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একই কথা বললেন, বিরোধিতা করলেই ইডি পাঠাচ্ছে, সিবিআই পাঠাচ্ছে, দেশের যাবতীয় প্রতিষ্ঠানকে কালিমালিপ্ত করছে এই সরকার। আজ বেঙ্গালুরুতে 26টা দল মিলে যে সংকল্প পত্র জারি করলো তাতেও একই কথা লেখা আছে, দেশের মানুষের পয়সায় চলা ইডি সিবিআই ইনকাম ট্যাক্সকে এইভাবে বিরোধীদের শায়েস্তা করার কাজে এর আগে কখনো নামতে দেখা যায়নি।
এই অগণতান্ত্রিক কাজের বিরুদ্ধে দেশের 26টা রাজনৈতিক দল সোচ্চার হয়েছে, এটা আশার কথা। ইন্ডিয়া লড়ে যাবে এনডিএর বিরুদ্ধে। আজকে পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন।